শুভ সন্ধ্যা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বাংলা তো আজকে মাধ্যমিক পাশে মাল্টিটাস্কিং স্টাফ পদ অর্থাৎ এমটিএস পদে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব তো আমি এই ভিডিওটিতে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব কত বয়স লাগবে কি কি পদ আছে এখানে অনেকগুলি পদে কিন্তু ভ্যাকেন্সি আছে প্রত্যেকটা পদ নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব। এবং সেখানে কী কী শিক্ষাগত যোগ্যতা কত বয়স লাগবে প্রত্যেক জিনিস কিন্তু আমি বলে দেব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখতে হবে যাতে যে কোনো চাকরির খবর আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো চলুন আজকের এই নোটিফিকেশনটি আমরা দেখে নিই তো কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস দপ্তরের তরফ থেকে কিন্তু বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েন গ্র্যাজুয়েট পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এই আবেদন চলবে আগামী চৌঠা ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তো প্রথম ভ্যাকেন্সি হচ্ছে এমটিএস অর্থাৎ অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ তো গ্রুপ সি পদ শূন্য পদ ছটি বেতন হচ্ছে পে স্কেল ওয়ান অনুযায়ী এবং সর্বোচ্চ বয়স এখানে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য হলে আপনারা আবেদন করতে পারবেন নেক্সট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদ শূন্য পদ চারটি পে স্কেল ফোর অনুযায়ী বেতন হবে এবং সর্বোচ্চ বয়স হবে সাতাশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান গ্রুপ বি শূন্যপদ একটি পে স্কেল সেভেন এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস সেই সঙ্গে ইংরেজি শর্ট প্রতি মিনিটে একশোটি শব্দ তোলার গতি থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কোর্স পাস করতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরে অভিজ্ঞতা থাকতে হবে স্টেনোগ্রাফার গ্রেড টু গ্রুপ সি পদ শূন্য পদ দুটি পে স্কেল ফোর অনুযায়ী বেতন হবে এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছরের মধ্যে তো শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারে দক্ষ হতে হবে এবং স্কিল টেস্ট নর্মস ডিক্টেশন টেন এম এইটটি ওয়ার্ড পার মিনিট এই স্পিডে কিন্তু ইংলিশে টাইপ করতে হবে নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডমিনিস্ট্রেটিভ পদ গ্রুপ বি পদ এটা তো শূন্য পদ দুটি আছে পে স্কেল এইট অনুযায়ী বেতন সর্বোচ্চ বয়স চল্লিশ বছর তো যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস সঙ্গে পে লেভেল সিক্স বা পে লেভেল সেভেনের মূল বেতন যুক্ত পদে যথাক্রমে ছ বছর অথবা দু বছরে অভিজ্ঞতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফাইনান্স তো গ্রুপ বি পদ শূন্য পদ একটি পে স্কেল এইট অনুযায়ী বেতন এবং সর্বোচ্চ বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কমার্সে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এছাড়া এক্সপিরিয়েন্স থাকতে হবে ছ বছর বা বছরের এবং ফাইন্যান্স বিষয়ে কাজ সামলানোর অভিজ্ঞতা থাকতে হবে নেক্সট হচ্ছে অফিস সুপারিনটেন্ডেন্ট ফাইন্যান্স তো গ্রুপ বি পদ শূন্য পদ দুটি পেস্কেল সেভেন অনুযায়ী বেতন হবে এবং সর্বোচ্চ বয়স হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ বিকম পাস করে থাকতে হবে সঙ্গে অ্যাকাউন্টেন্স কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে প্রত্যেকটা কিন্তু বয়স হিসাব করা হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখের হিসাবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন তো নিয়োগ পদ্ধতি নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষা অর্থাৎ সিবিটি এর মাধ্যমে তো প্রতি ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সিলেবাস আছে তো সেই সিলেবাসের লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখছি তো আবেদন পদ্ধতি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আবেদনকারীকে একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে অনলাইনে আবেদন করা যাবে চৌঠা ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তো আবেদন ফি এখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং অ্যাডমিনিস্ট্রেটিভ আর ফিনান্সের জন্য বারোশো টাকা সুপারিনটেনডেন্ট স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান স্টেনোগ্রাফার গ্রেড টু এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য সাতশো টাকা এবং এমটিএস পদের জন্য একশো টাকা